আজকে যে পুজো হয়ে গেছে, সকালের আরতি হয়ে গেছে, এখন বাগানে এলাম ফুল তুলতে। এই দেখলাম যে ফুল হয়েছে, আগে দেখলে তো তুলে নিই, চরণে দিয়ে দেবো গোপীনাথে। কি সুন্দর ফুল হয়েছে, আর বাইরে প্রচুর রোদ বেরিয়েছে। এখন বাজে সকাল 8টা, 8টার সময় এত রোদ, আর ফুলগুলো দেখুন কত সুন্দর ফুল। গাছে জল দিতে হবে, গাছ শুকিয়ে যাচ্ছে, যে এই গাছটা পুরো খারাপ হয়ে গেছে। এই গাছটা না কিনলে ভালো হতো। আমার ছেলে আড়ি ধরে এই গাছটাকে কিনেছে। এই গাছটা আমি কিনেছিলাম, আমি জানি ফুল হয়, সেই জন্য ফুল হচ্ছে রোজে। এই যে এতগুলো ফুল হয়েছে, কি সুন্দর লাগছে। এই যে এইটা কি ফুল, কাগজ ফুল বলি আমরা, অনেক কালার হয়নি নিয়ে যে এইটা। এইগুলো না তুলাই ভালো, গাছেই ভালো লাগে দেখতে, আর তুললে পাতা একদম শুকিয়ে যাবে। মানে আমাদের ছোটখাটো বাগান থেকে ফুল তুলে নিচ্ছি, কত সুন্দর সুন্দর। এই যে গোলাপ গুলো ছোট ছোট সাদা সাদা, ছোট্ট বাগান আমার। তো এই যে এতগুলো ফুল তুলে নিয়েছি, এইগুলো এই যে এইভাবে তুলেছি, কেন কি গোপীনাথের হাতে দেওয়ার জন্য। এই দুটো হাতে দিয়ে দিতে হবে। হরে কৃষ্ণরা, শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। আজকে এই যে রান্না করতে করতে বলতে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। সকালে একটু আরতি দর্শন করেছি, আজকে রবিবার বলি, সকালে একটু মঙ্গল আরতি দর্শন করে দিই, তারপরে আর ভিডিও করিনি। সেই ফুল তুলে ভগবানের চরণে দিয়ে তারপরে আজকে সেরকম কিছু, রবিবার কিন্তু সিম্পল রান্না। সবাইয়ের ইচ্ছে হলো ডালিয়ার খিচুড়ি করতে, তো পালং শাক দিয়ে আজকে ডালিয়ার খিচুড়ি হচ্ছে। কদিন মানে গাট্টা ফাট্টা হচ্ছে ওইসব, তো বউ বলছে তারও সেই জ্বর হয়েছিল, তারপরে সর্দির মুখে আর কিছু ভালো লাগেনি, তো বলছে আজকে একটু ডালিয়ার খিচুড়ি করতে। তো আমি বলি ডালিয়ার খিচুড়ি তাহলে করে নিই, আর খিচুড়ি পালং শাক আরে ছিল, তো আমি বলি খিচুড়ি করে নিই। তো এই যে খিচুড়িটা সব কিছু দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে, আর সিম্পল রান্না একদম। তো এইটার মধ্যে একটু ঘি দিয়ে এখন এটা কুকারে সিটি দিয়ে দেবো। ডালিয়াটা একটু মোটা মোটা আছে দানাগুলো, আজকে ডালিয়াটা একটু মোটা, সেই জন্য কুকারে দুটো সিটি দিলেই হয়ে যাবে। তো এই যে ঢাকা দিয়ে দিচ্ছি, কুকারে দুটো সিটি দিলেই হয়ে যাবে। আর মল্লিকা আবার বলছে মা ফুলকপি আলু ভাজা করব, তো ভাজবে এগুলো। আমি ডালিয়াটা বসিয়ে দিয়েছি। এগুলো কি বিনস? বিনস দিয়েছে আবার কটা, তো ভাজা করবে ও। এখন আদা ছড়াচ্ছে, আদা আর সব ছাড়িয়ে রেখে দিচ্ছে। তো আদাটা তো প্রায় বলতে গেলে আমাদের লাগে, সেই জন্য। হরে কৃষ্ণ বন্ধুরা, আজ হলো রবিবার, আজকে ডালিয়ার খিচুড়ি হয়েছে। তো এই যে ভোগ নিবেদন করা হয়ে গেছে আজকে গোপীনাথে, আজকে পালং শাক দিয়ে ডালিয়ার খিচুড়ি, আর এখানে ফুলকপি আলু ভাজা, পাঁপড় ভাজা, জল। তো এটা দিয়ে আজকে দুপুরে ভোগ নিবেদন করা হলো। এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন, আজকে খুব সুন্দর লাগছে। লাল কালার ড্রেস পরানো হয়েছে। আজকে নবরাত্রির চতুর্থ দিন, তো আজকে সব এই যে লাল লাল হয়েছে, খুব সুন্দর লাগছে।
হরে কৃষ্ণ রাধে রাধে। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে আমাদের ভোগ নিবেদন করা হয়ে গেছে, এখন এখন বাজে 12টা বেজে গেছে, দুপুর 12টা বেজে গেছে। তো এখন এই যে আমাদের একটু নিচে বিল্ডিং এর নিচে সোসাইটিতে বাচ্চাদের প্রসাদ পাওয়ানো হবে। বাচ্চাদের প্রসাদ বলতে আমাদের বিল্ডিং এর সোসাইটি থেকেই, মানে তার তরফ থেকেই সব বাচ্চা বলতে কন্যাদের প্রসাদ পাওয়ানো হয়। প্রতিবারে অষ্টমী নালে নবমীর দিনে প্রসাদ পাওয়ানো হয়। তো আজকে আজকে দিনে কেন হচ্ছে, আজকে রবিবার, সব স্কুল ছুটি, সেই জন্য আজকে দিনে রাখা হয়েছে। আর গরনি পূজা বলে এটা, তো সেই জন্য বাচ্চাদের প্রসাদ পান হবে। আর আজকে আজ নবরাত্রির চতুর্থ দিন, আজ হলো দেবী কুষ্মান্না হিসেবে পূজা করা হয়, যিনি তার ঐশ্বরিক হাসি দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করেছেন বলে বিশ্বাস করা হয়। তো আজকে চতুর্থ দিন, তো মাতা আজকে নবরাত্রি সন্ধ্যে থেকে শুরু হবে, আজকে রবিবার, আরো আরো বেশি করে সব খেলা করবে, খুব ভালো লাগে দেখতে। আর তোমাদের মনে হচ্ছে তো ভালো লাগেনি, কেন কি ভিডিও প্রথম দিনে, প্রথম যে প্রথম দিনের ভিডিওটা ভালোভাবে দেখে দ্বিতীয় দিনের কেউ দেখেনি, দ্বিতীয় দিনেও তো ভালো খেলেছে, আর আজকে চতুর্থ দিন, তো তৃতীয় দিনের এখনো কমেন্ট করেনি কেউ। তো আজকে চতুর্থ দিনের রবিবার, খুব ভালো দিন, তো আজকেও ভালোভাবে সবাই খেলা করবে। তো এখন যাই নিচের দিকে, আর সেখানে কিরকম মানে গরি বলতে কন্যাদের খাওয়ানো হয়। বচ্চে লোক আগিয়া প্রসাদ পানি, থোড়া বচ্চে আছে এক সাথ মে নেই আয়। হ্যাঁ সেম দিকে ফটো দো বুড্ডি ইধর তো, দো বুড্ডি আমা ইধর, দো বুড্ডি প্রসাদ পা রে, জানবি এই জানবি, দো বুড্ডি, দো বুড্ডি বলি। জয় মাতাজি, তু এক পুরি কব সে প্রসাদ পা রা, কব সে খা রা, দেখ ইধর মেয়ে কর।
নিকু শর্মা এ তোমার আমরা সুন্দর এটা প্যাকেট এটা মানে ডাল দিলাম এ ছোটিয়া সুয়া এ জরা इसको भी एक बार बिठाओ ना इधर तो कही रही है लास्ट में फिक्सर मारे ये करके बता रही है ये वो देखो अरे कौन सा है ना बाकी अभी तक मैंने हटा तू हटा नहीं मैं फोन बस किधर कर दो बाकी किधर करूं बाल पे एक कॉफी पीना है क्या मेरा यार टीवी है हां सारे आगे फोटो पे डाल कर नीचे जो वो ये पाले एक जो है और जीत जाने की ऐसे चली जाए छह महीने में एक बार हो जाता और ऐसे जीवदानी में तो दो तीन दिन ऐसे हो तो कभी घर उसको पता नहीं कर सकती तो ऐसे और जब नहीं हो जाता अंकल खाना তো বন্ধুরা এই যে আবার শাড়ি পরে নিলাম আর এখন এসে আবার যাব নিচে আর শুরু হয়ে গেছে গরবা এই আরতি হলো আরতির পরেই শুরু হয়ে গেছে এখন রাত্রি 9টা বাজতে যায় আর আজকে রবিবার আজকে আবার অনেক টাইম মানে 3-4 ঘন্টার মতন খেলা হবে তো শনিবার রবিবার ছুটির দিন তো তো বেশিক্ষণ খেলা হয় আর আজকে সব অরেঞ্জ কালার সব অরেঞ্জ অরেঞ্জ পরে আসবে আর আমিও অরেঞ্জ বলতে এইটা অনেক রকম কালার আছে হলুদ অরেঞ্জ লাল তো আজকে এরকমই সব পরবে খুব ভালো লাগবে আর কদিন এই 9 দিন যে নবরাত্রি তো এতটাই আনন্দ হয় আমরা 9 দিন প্রচুর আনন্দ করি খুব মজা করি বেশ ভালো লাগে আমরা শুধু বসে বসে দেখি অনেকে যারা খেলে খেলে আর যারা বসে বসে দেখে বসে বসে দেখি আর আমরা তো খেলিনি আমরা দেখি আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন হচ্ছে যে সব রেডি হচ্ছে যাব আর আজকে তো দুপুরে সেই মাতা কি করণী ছিল তো বাচ্চাদের প্রসাদ পানা হয়েছিল এটা অষ্টমী নবমীর দিনেই সব প্রসাদ খাওয়ায় মাতা মানে বাচ্চাদের তো মেয়েদেরকে তো আজ আমাদের এখানে আজকে ছুটি ছিল বলে সব করে দিয়েছে তো এই নবরাত্রির সময় যেদিন হোক খাওয়ালেই হবে তো সেই জন্য এখানে এইরকমই নিয়মটা হয় আর তো এখন যাই নিচের দিকে আর যেয়ে আবার সেখানে কীরকম দেখি পরিবেশটা সেখানের মাহলটা দেখি কি হয় তো কীরকম আজকে খেলা হয় আজকে রবিবার অনেক মজা করব
এই যে গরবা খেলা দেখে চলে এলাম, আর এখন বাজে রাত্রি 11:30। আজকে তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে, আমি ভাবছিলাম যে না 11টায় বন্ধ হয়ে গেছে, 9টা থেকে 11টা, আর 12টা অবধি হয়েছিল কালকে। আজকে হওয়ার কথা ছিল, কিন্তু কালকে সোমবার স্কুল সবার, সেই জন্য তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে। আর তাছাড়া বৃষ্টিও হয়েছিল, একটু হালকা গুঁড়ি বৃষ্টি হয়েছিল, আর জোরে বৃষ্টি হলে খেলতেই পারতনি। তো তবু ভালোভাবেই খেলা হয়েছে, আর তো সবাই মিলে বেশ খেলছিল, আর আমি বসে বসে দেখছিলাম। আমার এইটাই ভালো লাগে, বসে বসে দেখতে বেশ গর্বা। তো আমিও বসে দেখি, আরো অনেকে বসে বসে দেখে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।